অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। চারটি মহাপুরুষ রাজযোগ এই সাত রাশিকে ডবল লাভ দিতে চলেছে এই 2021-এর প্রথম মাসে। আজকে 2 তারিখ, অর্থাৎ আজ থেকে ঠিক 3 দিনের মধ্যে বুধ রাশি পরিবর্তন করছে এবং শুক্র রাশি পরিবর্তন করছে, এবং বুধ, বৃহস্পতি এবং শনির একত্রে মকর রাশিতে অবস্থান করছে এবং শুক্র ধনু রাশিতে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। আমি এর আগের ভিডিওতে দিয়েছি শুক্রের রাশি পরিবর্তনে কী হতে চলেছে। আজকে এই যে ডবল লাভ পেতে চলেছে এই 7 রাশি, তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না। আপনারা যদি আপনাদের জন্মছক দেখাতে চান সেক্ষেত্রে আপনারা করুন। তো শুরু করা যাক। এই যে আর মাত্র 3 দিন, 3 দিনের পর থেকে এই 7টি রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ আপনারা যেটা চাইবেন, আপনার যেটা মনস্কামনা সেটা কিন্তু পূরণ হবে, কিন্তু আপনার রাশিচক্রে সেটা পাওয়ার যোগ্যতা আছে কি সেটা আপনাকে দেখতে হবে। তো এই জায়গাটা তো হচ্ছে ব্যাপার যে আপনার যদি অ্যাচিভমেন্টের জায়গাটা থাকে সেই অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করতে পারবেন। দেখুন, কিছু কিছু সময়ে এমন গ্রহের পরিস্থিতি হয় যাতে মানুষকে ধনবান করে তোলে, অর্থাৎ আপনাকে চারিদিক থেকে সুযোগ সুবিধা নিয়ে আসবে, অর্থাৎ এটা হচ্ছে গ্রহের গোচর। অর্থাৎ অনেক সময় আপনাদের ক্ষেত্রে পজিটিভ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়, অর্থাৎ এই যে যোগ, এই 7 রাশিকে ধনবানের যোগ, 4টি মহাপুরুষ রাজযোগ আপনাদেরকে ঐশ্বর্যের শিখর চূড়ায় নিয়ে যাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কোন কোন সেক্টর থেকে আপনারা লাভ পাবেন তাও আমি বলবো এবং কোন কোন রাশি পাবেন সেটাও আমি বলবো। যেমন কিছু কিছু গ্রহের গোচরে যেমন আপনাদেরকে ধনবান করে, এবং কিছু কিছু গ্রহের স্থিতি এমন পজিশনে যায় যে ক্ষেত্রে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তো বছরের শুরুতেই, অর্থাৎ 2021-এ সুন্দর বেশ কিছু যোগ যা করতে চলেছে আপনাদেরকে ধনবান ব্যক্তিতে, অর্থাৎ এই 2021 শুরু হতে হতে এই 7 রাশিকে বন্ধ ভাগ্য খুলবে এবং ডবল লাভ, ডাবলিং লাভ এই 7 রাশি কিন্তু পেতে চলেছে। কোন এই 7 রাশি তাও আমি এই ভিডিওতে জানাবো, এবং 4টি মহাপুরুষ রাজ্য এবং এই 7 রাশির কপাল খুলতে চলেছে, কোন কোন সেক্টর থেকে খুলতে চলেছে তাও আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের এমনিতে রুচক নামক মহাপুরুষ রাজ্য, শস নামক মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য, এই 4টি রাজ্য মেষ রাশিকে দিতে চলেছে ডবল লাভ। অর্থাৎ যারা ইন্ডাস্ট্রিস্ট আছেন, যাদের নিজস্ব ব্যবসা আছে, সেখান থেকে যথেষ্ট লাভ কিন্তু পাবেন। যারা চাকরির জন্য চেষ্টা করছে, চাকরির জন্য প্রচেষ্টা করছে, কর্মক্ষেত্রে আপনারা লাভ পাবেন। শস নামক মহাপুরুষ রাজ্য আপনাদেরকে কিন্তু কর্মদিক থেকে যথেষ্ট উন্নতি লাভ করাবে।
এবং ভাগ্য হবে শুক্রের অবস্থা, ভাগ্যোদয় আপনাদের করাবেই করাবে। দ্বিতীয় প্রতি ভাগ্যে যাওয়া অর্থাৎ দ্বিতীয় ধনবাহা ভাগ্যে যাওয়া অর্থাৎ ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে। রোচক নামক মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ মহাপুরুষ রাজযোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ, মেষ রাশির ক্ষেত্রে মালামাল হতে চলেছে এবং আপনাদের লটারি থেকে, ব্যবসা থেকে এবং পৈতৃক সূত্র থেকে আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখাচ্ছে। এবং যারা রাজনীতিতে আছেন, রাজনীতিক কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি বাড়বেই বাড়বে আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি দেখুন, আপনাদের নবমভাবে এই শনি, বুধ এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে। এমনিতে আপনাদের ক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, বিমল নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ ভাগ্যভাবে হেভিওয়েট প্ল্যানেটগুলো আপনাদের কিন্তু অবস্থান করছে। দেখুন, আপনাদের নবমপতি অর্থাৎ আপনাদের একাদশপতি নবমভাবে অবস্থান করছে এবং আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি অর্থাৎ ধনভাব এবং আপনার সন্তান ভাব এবং যেখান থেকে লাভের জায়গা বিচার করা হয় সেই ভাব আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে। এবং শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, লটারি থেকে আপনি যদি বৃষরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু লাভ, বিমল নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ভূমি, ভবন, বাহন, সুখ কিন্তু আপনাদের হবে। আপনি বাড়ি রিনোভেশন কিন্তু করানোর যথেষ্ট সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং ভাগ্যের সাপোর্ট কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু থাকছে। আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনি যদি বৃষরাশির মানুষ হন। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের নিজভঙ্গ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ, কাহাল নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। এখানে আপনাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিবাহের শুভ বিবাহের কানেকশানটা আসবে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, জুয়া, সাট্টা থেকে, শেয়ার থেকে অর্থ পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাটা কাটবে এবং ব্যবসা ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি হন কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ আপনাদের কিন্তু নিয়ে আসবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে এখানে যথেষ্ট নিজভঙ্গ রাজযোগ এবং আপনাদের শত্রু বিনাশ আপনাদের কিন্তু হবে, অর্থাৎ শত্রুর জায়গাটা আপনাদের কিছুটা হলো কমবে এবং শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে ভাগ্যোদয় আপনাদের কিন্তু হবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তির জায়গাটা, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এরপরে যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শশ নামক মহাপুরুষ রাজযোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং আপনাদের ক্ষেত্রে হংস নামক মহাপুরুষ রাজযোগ, এই রাজযোগগুলো কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এবং নিজভঙ্গ রাজযোগ তুলা রাশি যদি আপনি হন, ভূমি, ভবন, বাহন এবং রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের কিন্তু হবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে আপনাদের স্থির ভাগ্যে ধন, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, পৈতৃক সূত্রে সম্পত্তির জায়গাটা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দিবে। এরপরে আসি যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মালামাল হতে চলেছে। ধনুরাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই রাজ্য আপনাদেরকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। সন্তান সুখের জায়গায় তৈরি করবে,
আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনপ্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, সম্পত্তি যাদের ঝামেলা চলছিল সেই ঝামেলা থেকে কিছুটা হলো আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের ধনাগম কিন্তু হবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, আমি আবারও বলছি সিংহ রাশি আপনি যদি হন আপনাদের ম্যারেজের জায়গাটা যথেষ্ট ভালো, এবং আপনি যদি সিংহ রাশি মানুষ হন এই যে আপনাদের এই রাজ্যগুলো আপনাদের ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, আপনাদের ক্ষেত্রে শ্মশান মহাপুরুষ রাজ্য, এই রাজ্যগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু নিবেই, এবং শত্রু ক্ষেত্রে শত্রু শান্ত হওয়া, শত্রু বিনাশ হওয়ার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, ধনপ্রাপ্তির জায়গাটা ধনবান আপনি হবেন, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে আপনি যদি হন সিংহ রাশির মানুষ। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই এই সময়টা অর্থাৎ 2021 প্রথম পজিশন থেকে ফার্স্ট পার্ট থেকে আপনাদের কিন্তু সৌভাগ্যের অর্থাৎ বন্ধ ভাগ্য খুলতে চলেছে, ডবল লাভ পেতে চলেছে। যে যে রাশিগুলোর কথা বলছি কি না, যদি আপনাদের দশা অন্তর্দশা ভালো থাকে আপনারা কিন্তু এই সময় এই 2021 বছরের আরম্ভই আপনারা কিন্তু ডবল লাভবান কিন্তু হবেন। এরপরে আসি মকর রাশি। মকর রাশি নিজভঙ্গ রাজ্য, শ্মশানামক মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে, আপনাদের কর্মক্ষেত্রে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, পরিবার থেকে সুখের জায়গা, এবং আকস্মিক ধনপ্রাপ্তি, এবং যারা সেলফ প্রফেশনের সাথে আছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি হন মকর রাশি মানুষ। মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই বছরের শুরুতে আপনাদেরকে কিন্তু এই রাজ্য, এই চারটি রাজ্য আপনাদেরকে আপনাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে, এবং আপনাদের চতুর্থ একাদশের কানেকশান আপনাদের লাভ সফলতা সাকসেস জায়গা নিয়ে আসবে, এবং আপনাদের ডবল লাভ এই রাজ্যের ফলে আপনারা কিন্তু ডবল লাভ কিন্তু আপনারা পাবেন। কাহাল নামক মহাপুরুষ রাজ্য মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট লাভ। এরপরের যে রাশির কথা আমি বলবো সবশেষে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গাতে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ কেরিয়ারের জায়গাটা ভালো, কর্মর জায়গাটা ভালো, বিদেশের সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে বিদেশ থেকে আপনাদের কিন্তু অর্থ আসবেই, অর্থাৎ বিদেশের সাথে যে কোনো কাজের সাথে যদি রত থাকে বিদেশে তাদের বিদেশ থেকে ইনকাম যোগটা কিন্তু বৃদ্ধি করবে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে, এবং আপনাদের লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় থেকে অর্থাৎ 5ই জানুয়ারির সময় থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান, অর্থাৎ ডবল লাভ, এবং বন্ধ ভাগ্য খুলবেই, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসে ক্ষেত্রে আপনারা কিন্তু লাভবান কিন্তু হবেন, অর্থাৎ গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে, এবং আপনারা হতে চলেছেন ধনবান ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ আপনি হতে চলেছেন ধনবান ব্যক্তিতে আপনি কিন্তু হতে চলেছেন, অর্থাৎ এই যে এই চারটি রাজ্য আপনাদেরকে কিন্তু ডবল লাভ দিবে, অর্থাৎ আপনাদের বন্ধ ভাগ্য এবং আপনাদের সুযোগ সুবিধাগুলো কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ আপনাদের যাদের চারিদিক থেকে সমস্যা আসছিল ধরুন, এবং আপনাদের আটকে আটকে থাকছিল, অর্থাৎ যারা খুব বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন এই 2020 থেকে 2021 যে গ্রহের গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ লাভের জায়গাটা, সাকসেসের জায়গাটা নির্দেশ করছে, অর্থাৎ এই যে বুধ শনি এবং বৃহস্পতি একত্রে অবস্থান মকর রাশিতে এবং শুক্রের অবস্থান ধনুরাশিতে, আমি এর আগে শুক্র নিয়ে ভিডিও দিয়েছি, আপনারা যারা দেখেননি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট ওই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, সবশেষে বলি আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি জানাই নতুন বছরে, এবং আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছেন আমি আপনাদের কাছে মাথা নত করে আপনাদেরকে আবারও বলি আপনাদের সহযোগিতার জন্য যথেষ্ট আমার খুব ভালো লাগছে, আপনাদের
আপনাদের যা প্রশ্ন আছে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।